মেজ জনজাতির লক্ষ্মী পুজো এক শিশুকন্যাকে দেবী লক্ষ্মী হিসেবে পুজো করা হলো আজ কোজাগরি লক্ষ্মী পুজো ঘরে ঘরে হচ্ছে দেবী লক্ষ্মীর আরাধনা ডুয়ার্সে বসবাসরত মেদ জনজাতির লোকেরাও আজকের দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করলেন কিন্তু তাদের লক্ষ্মী পুজোটাই একটু আলাদা এখানে দেবী লক্ষ্মী জীবন্ত কোনো মাটির মূর্তি না ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দক্ষিণ সাঁতালি এলাকায় মেজ জনজাতির ভাটৌ মন্দিরে এলাকার মেজ সম্প্রদায়ের লোকেরা লক্ষ্মীর আরাধনা করল এখানে এক নয় বছরের ছোট শিশু শিশুকন্যাকে তারা রূপে সাজিয়ে পূজা অর্চনা করল এলাকার বাসিন্দা রতন বসুমাতার নয় বছরের শিশুকন্যা রিধিমা বসুমাতা এবছর রূপে পূজিত হল তাকে গ্রামবাসীরা লক্ষ্মীর মতো সাজিয়ে মন্দিরে নিয়ে আসে এবং পরে মেদ জনজাতির নিয়ম অনুযায়ী তাকে পুজো করা হয় এলাকার বাসিন্দা রবীন্দ্র নার্জিনারি জানান যে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা লক্ষ্মী পুজো করলাম সবাই মিলে কিন্তু আমাদের মেয়ে জনজাতির পৌরাণিক নিয়ম অনুযায়ী দেবী লক্ষ্মীর আসরে কোনো মূর্তি নয় তার স্থানে পূজিত হবে এক শিশুকন্যা